আবু সাইদ আই তোরে আজকে গেম প্লে শিখাই, ঠিক আছে? তুই দেখবি যে কিরম আমি মূলত গেম প্লে করি, আর আমার গেম প্লে দিয়ে তুই শিখতে পারবি যে আমি কিরম হেডশট মারি, ঠিক আছে? আরে বাড়া, গেম প্লে পরে দে আজকে না, আগে এটা কত ভাই, তোর পায়ে যে হিপ হপে যে জুতোটা রয়েছে, গত 3 বছর ধরে এই জুতোটা দেখতেছি বাড়া, তোর এটা তো এমনি গন্ধ বার হচ্ছে, তুই পাল্টাস না কেন? বুঝলাম না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দাঁড়া তোর একটা কাহিনী শুনি, খুব মনোযোগ দিয়ে শুনবি, ঠিক আছে? ক ক ভাই, আজকে থেকে প্রায় 30 বছর আগের ঘটনা, ঠিক আছে? ভারতে একটা জুতোর কোম্পানি ছিল রাজা নামে, তো ওই রাজা নামের কোম্পানির জুতো কেউ পরতো না, ঠিক আছে? মানে ওকে ইনকাম এত কম আসছিল যে ধারণার বাইরে, সারাদিন গেলে 100 টাকাও ইনকাম হতো না, বিরাট বড় কোম্পানি ছিল কিন্তু ইনকাম ছিল না, ঠিক আছে? মনে করে কোম্পানির দাম ছিল প্রায় 120 টাকা, কিন্তু প্রতিদিন জুতো বেচতেও পারতো না 200 টাকা। তো এমন তো অবস্থায় কোম্পানি কি করবে জানিস? কোম্পানি করছে কি, আমরা কোনো ইউটিউবার বা কোনো ফুটবলার দিয়ে যদি খালি জুতোটা প্রমোশন করাই তাহলে মনে হয় আমাকে বিক্রি আবার বাইরে যাবে না। এখন ওরা করছে কি, নেইমারের দেশে জুতোটা ভর্তি, নেইমারের কাছে কি, কাকু আপনি জুতো জুড়া পরেন, জুতো জুড়া পরে একটু এক ম্যাচ ফুটবল খেলেন, তাহলে আমাকে জুতোর দাম বাড়বে না, ঠিক আছে? জুতো আমাকে সবাই কিনবে না। নেইমারে কইছে আচ্ছা ঠিক আছে, গরিবের ভালো করি আমরা, আচ্ছা ঠিক আছে তাহলে দাও জুতো আমি পরি। এখন নেইমারে জুতো জোড়া দিছে, জুতো জোড়া দেওয়ার পরে ওই জুতো জোড়া পরে নেইমার গেম খেলছে, এখন হাফ টাইমের সময় বইছে আর দাঁড়াতে আরে না কে আইছে, পায়ে ব্যথা। পায়ে ব্যথার কারণ কি, ওই যে বড় জুতো বানাইছে ওই জুতো পরে আটাই যায় না, লোকজন তো আটতেই পারে না, তাও ওই পোলাটারের দেশে নেইমারের দেশে ফুটবল খেলতে। এখন তো ভাই মানে বিরাট কায়দা বায়দা গেমই খেলতে যাচ্ছে না, এখন আমার পার এই অবস্থা, এরপরে আমি আর আটতে পারতেছি না, গেম টেম খেলতে পারতেছি না, বিরাট কায়দা বাইদা, লোকজনের রয়ে গেছে রাগ, কি নেইমারের এই অবস্থা, আমাকে বস রে তুই এই করেছিস এই কোম্পানির জুতো, এইবার লোকজন করছে কি জুতোরে বয়কট করা শুরু করেছে, লোকজন জুতো কেনে না, এরপর আবার কিশোরের লোকজন যে জুতোরে বয়কট করতেছে যে ওই জুতো কেউ কিনবা না, ওই জুতো কেউ কিনবা না, এমন লোকজন বয়কট করার জন্য আরো কাহিনী আছে। মনে কর যে বয়কট তো করতেছে ভাই, এটা তো বড় কথা না, তার থেকে বড় কথা কি জানিস, কি তার থেকে বড় কথা হলো কি, ওই জুতোরে লোকজন বয়কট করার জন্য লোকজন ওই জুতো পুড়াচ্ছে, ঠিক আছে? জুতোর উপর কিরাসিন তেল ঢেলে দিয়ে জুতোরে পুড়াচ্ছে, এরপরে তোর জুতোরে মনে কর লাইট হচ্ছে অন্য জুতো দিয়ে, জুতোরে বাইড হচ্ছে, মনে কর বিভিন্ন কাজ করতেছে, কেউ কেউ আবার তো জুতোর উপরে মুইতে দিচ্ছে, কেউ কেউ জুতোর টিস্যু হিসেবে ইউজ করতেছে, আর যারা খেতে যায় পায়খানা করতে ওকে জুতো দিয়ে দিচ্ছে যে টিস্যুর বদলে জুতো দিয়ে মোছো। তো এমন অবস্থায় লোকজন করতেছে কি, জুতোতে মনে করে যে জুতো দিয়ে মুততেছে, তখন মুতার জন্য তো জুতো এক জোড়া লাগবে না ওই রাজা কোম্পানির, এখন রাজা কোম্পানির জুতোর উপরে যেহেতু মুততে হবে, দোকানের থেকে রাজা কোম্পানির জুতো কিনে নিয়ে আসতেছে। তো এইভাবে কিনতে এরপরে মনে কর কোম্পানির দাম আরো গেছে বাইরে, কোম্পানি যেখানে দিনই 100 টাকা ইনকাম ছিল না, সেখানে দিনই 10 কোটি টাকা ইনকাম হচ্ছে, কারণ কি লোকজন জুতোর উপরে মুততেছে, জুতো পুড়াচ্ছে, এরই জন্য লোকজন জুতো আগে কিনে নিচ্ছে, তাই না? তো মনে কর একই সাথে যেহেতু কিরাসিন তেল দিয়ে পুড়াচ্ছে, কিরাসিন তেল লাগেও ইনকাম হচ্ছে, মানে সব দিক দিয়ে মূলত প্রফিট। তো এখন তুই এর থেকে কি বুঝলি ভাই, ক? হ্যাঁ ভাই বুঝছি, ফুটাট করে কোনো কোম্পানির জুতো পরা ঠিক না। তুমি বসছো আমার বাল, তাই আমি চাই না যে কোনো কোম্পানির জুতো বয়কট হোক আর ওকে ইনকাম বেড়ে যাক। আর সত্যি একটা কথা তোর কাছে লুকিয়ে রাখছিলাম ভাই, এই জুতো পরার সময় এর ভিতরে কিরা যেন সুপার গুলো আঠা ডুবে দিয়েছিল, এখন আর জুতো খোলে না আমার ফাইতে ভাই।